29 কৃষ্ণপুরনি বিশিঙ্গ খবজাক 25 নাম্বার বুথ জারৈ লংকামিও 11 ফ্যামিলি 20 ভোটার্স বিজেপি বানারমখা জোতা জোতা বদল ইয়াকারৈ লামসোকা শাক বৈঠাং ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিষ্টার বরমুনাং বিকাশ দেবরুমা তৈ লগিও তঙ্গ বদল বদল বিজেপি নি নেতা তৈ তিপ্রা মথা নেতা নেত্রী আকর্ষণ সালবাট করয়া তাকলাই বিজেপি আইপিএফ টি তৈ তিপ্রা মথানি কথা লাইমু লোকসভা চমুদ বেলাইখানো ফান থনজাক হাইগেবো ফুল গিয়ার নুকজাখা মাংপিলি বরকতাম ককসার কাখানা দি নমস্কার সব মিডিয়া বন্ধুদেরকে, আজকে 29-এর 35 নম্বর ভোট আমাদের বর্মসরাতে। আজকে দীর্ঘদিনের বাম বন্ধুরা আমাদের সঙ্গে সামিল হয়েছেন, আমি ওদেরকে আমি ধন্যবাদ জানাই, আমি ওয়েলকাম করি। আগামী দিন এই ত্রিপুরার স্বার্থে, উন্নয়নের স্বার্থে, ভারতবর্ষের উন্নয়নের স্বার্থে যারা এখনও সিপিএম গড়ে বন্ধুরা আছেন, আগামী দিন আমাদের সঙ্গে আসবে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে যেভাবে ত্রিপুরা উন্নতি হচ্ছে, তাই আগামী দিন সবাই যারা বিরোধী দলের বিরোধী যারা করেন, তারা আগামী দিন আমাদের সঙ্গে আসবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে। সবাই আগামী দিন আসবে, আমাদের এই কৃষ্ণপুর 26 তারিখের আগে সব জিরো হবে, বিরোধী দলের জিরো হবে, কেউ থাকবে না, সবাই আমাদের মোদিজির সঙ্গে আসবে। সবাইকে নমস্কার, ধন্যবাদ। স্যার কোন পার্টি থেকে এসেছে? ওরা দীর্ঘদিনের সিপিএমের বন্ধুরা ছিল, আমাদের সঙ্গে আজকে এসেছে, ওদেরকে আমরা ধন্যবাদ জানাই। 11 বরক সিপিএম নি পরিবার, 11 ফ্যামিলি পরিবার বরক তিনি বুঝ, 20 ভোটার তিনি চিনি লগি ফাইসা পাইকা বরং সঙ্গ বেলাই হামবাইয়া ফারো সঙ্গ ওয়েলকাম খাইও বখাবাই হামজাংমান ইয়া ফারো। কারণ মোদিজি যেভাবে ভারতবর্ষন যে উন্নতি খাইতং মানে গরিব বড় রং নিবাগে মাসাইয়া মানুয়া গরিব বড় রং দুঃখী বড় রং নিবাগে যেভাবে খাইতং মানে আমার বাগানে মোদিজিনও বেলাই হামবাই আমার মোদিজিনও না সেগে বরক তিনি তাই চিনি জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাজি চিনি ত্রিপুরা রাজ্য নিম চিনি সিএম বনব বেলাই হামবাই তিনি নেতৃত্বে তিনি ত্রিপুরা রাজ্য যেভাবে ডেভেলপমেন্ট তোমানে গরিব বড় রং নিবাগে মাসাইয়া মানুষের বাগে তৈ করে নকরই হোক করে নরমাগে নগরি মানে হোগরি মানে চিনি বড় রকমের সামতাঙনি হামজাগৈ বড় চিনি লগি ফাইকা। আগামী দিন 26 তারিখ সেখানর যত বিরোধী দল যারা সিপিএম কংগ্রেস যারা অন্যান্য দল খাইতনার চিনি লগি ভাইয়ই চিনি মোদিজিনীর নেতৃত্বে চিনি বসকাঙনি 26 তারিখ চিনি ক্যান্ডিডেট কৃতি সিং দেববর্মান গবাং গবাং ভোট দিয়ে সঙ্গ আনকন্টেস পাস খাই সঙ্গ মোদিজি উপহারি নাই আমার বাগানো ডেইলি ডেইলি নরম বিশিক নরম মেডিয়ান বিশিক নরম নুক দো ডেইলি জয়নিং 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 মানে সিপিএম না সঙ্গ জিরো খাইনাই সঙ্গ মোদিজি উপহারি বেলা বেলা বস্তা লোকসভা চং মারিব ত্রিপুরা সানি ইঙ্গুই হামখ্রাই খাইনে হই লোকরণ হামজাং মানবাই রাজবংশনি মহারানী কৃতি সিং দেব বর্মানো চংজাখা তাই বস্তাং লোকসভা চং মারিব গবাং ভোট কপ্লাই খাইনা বাকৈন গরংসা ইয়া গরংসাও জয়নিং প্রোগ্রাম হাইকে বা উথান সভা বা তাই গবাং মা ভাইকে ন পান্ডা সংসা জাগৈ দং অনকে স্যার নিন বখাও বাহাই পৈতে মা তং বেলাই বেলাই ন তং থগো আং বিশেষ খাইয়ে চিনি ও হানি বুবাগ্রা চিনি মহারাজ জিন বেলাই হামবাইয়াফর তৈ হামবাইয়াফর চিনি ভারতবর্ষনি প্রধানমন্ত্রী নে অমিত শাহ জিন জেপি নাড্ডা জিন
চিনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজিন তাই চিনি প্রেসিডেন্ট চিনি রাজীব বটাইজিন বেলা হাম্বাইফর বরং নেতৃত্ব তিনি থানচানি মারি খাই চিনি বড় রুবাই বরং চিনি যে সমস্যা সমাধান তামানে যত্ন হেল্প ফাইনাই সল্ভ ফাইনাই আগামী দিন চিনি বড় রং বাকি বেলাই খুশি খবর বসকাঙ্গ তৈসা নতা তিনবার নি প্রধানমন্ত্রী চিনি মোদিজি মোদিজি ফাইমানি পড়ে চিনি বড় রঙে যে দুঃখ কষ্ট তোমার মাসা মানুষ তোমার লামা হুমা তোমার যত্ন চিনি সমস্যা সমাধান তিনি স্যার ফুংনি সিমিং ন সমানি বাকে আওয়াই মুখলাইনে হনই নখর মানি যায় নুই একারে ইকে স্যার তিনি সাপুং গব জাগাব জয়নিং প্রোগ্রাম তিনি প্রথম ন চ নুনাসর থাকা নুনাসর বা মুতিন প্রোগ্রাম খাইজাকা ওরবা তিনি অনেক বড় তিনি গিলামা বড় তিনি চিনি ওজা নুনাসরা নুনাসরা একদম লাস্ট চিনি সিমনা গঙ্গানগর একদম বর্ডার দুর্গম এরিয়া ওর তিনি প্রথম থাকা ওরনে পরে ওর চিনি তিনি বর্মসরা ওর জয়নিং প্রোগ্রাম খাইকা তাই পরে তিনি ও উনত্রিশ কৃষ্ণপূর্ণী বিসঙ্গ তিনি জারলিং কামি ও ওরব তিনি সভাঙ্কা তিনি মতে হয় চয়াক আমরা দীর্ঘদিন সিপিএম করছি আজকে সিপিএম ট্যাগ করে আজকে বিজেপিতে যোগদান দিয়েছি কারণ আগামী দিন আরও উন্নয়নমূলক কাজ হবে আশা নিয়ে আমরা বিজেপিকে আমরা ভোট দেব পদ্ম বল চিহ্নে। আমার নাম রঞ্জন দাস, এই আশা নিয়ে বিজেপিতে আমরা কাজ করব, এই আশা নিয়ে আমরা বিজেপিতে যোগদান করছি। থ্যাংক ইউ, নমস্কার। আজকে সাড়ে হাত ধরে বিজেপি বদলে যোগদান করেছেন, তো আপনি কেমন লাগছেন আজকে? হ্যাঁ, খুব খুশি লাগছে, খুব আনন্দের বিষয়। আজকে কেন সিপিআইএম বদল ছেড়ে বিজেপি বদলে যুক্তরা? সিপিএম ছেড়ে কারণ সিপিএম দীর্ঘদিন করেছে, কারণ কোনো উন্নয়নমূলক কাজ দেখিনি, তার জন্যে আরও যাতে বিগত ২৫ বছর থেকে যাতে আরও উন্নয়নমূলক কাজ হয় এই আশা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে যে নির্বাচনী সভা, এ সভায় সভাপতিত্ব করার জন্য আমার ২৯ নম্বর ৩৫ বুথ কমিটির সম্মানীয় সভাপতি শ্রদ্ধেয় তপন বণিক মহাশয়কে আজকের এই সভা সভাপতিত্ব করার জন্য